Let's learn Madina's Islam. Esho Madinar Islam shikhi. Quran o sahi sunnahir pothe jibon gorai hok amader ongikar. Channel ti subscribe kore amader sathe neki rongshidar hon. এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমরা অধিকাংশই কি ঋণগ্রস্ত নই, বিপদগ্রস্ত নই, টেনশনযুক্ত নই, সমস্যায় জর্জরিত নই, পারিবারিক টেনশন, সামাজিক টেনশন, ব্যক্তিগত টেনশন, অনেক অনেক টেনশন। এ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, যেন সকল দরজা বন্ধ হয়ে গেছে। এমনকি কোটিপতি সেও টেনশন করে আগামীকাল কীভাবে চলবে। মনের শান্তি চায়, মনের প্রশান্তি চায়, এই জন্য অনেকে চলে যায় মনোরোগ্য বিশেষজ্ঞর কাছে। মনের খবর জানবে, মনের খবর তো আল্লাহ জানবে, আর তো কাউ জানার ক্ষমতা নেই। তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, কখন কি ওই দরজায় নক করেছেন যেই দরজা সকলের জন্য সবসময় উন্মুক্ত, যেখানে কোনো দারোয়ান নেই, পাহারাদার নেই, কোনো পিউন নেই, কোনো সিরিয়াল নিতে হয় না। সেই দরজা হলো মহান সত্তার দরজা, যিনি আরশে আজিমে সমুন্নত রয়েছেন, সবসময় আহ্বান করে থাকেন আমার কাছে যাও। বিশেষ করে রাত্রিতে তিনি সত্য আকাশে অবতরণ করেন, বলতে থাকেন মাইয়াস্তাগফিরুনি আগফিরুলাহু, কে আছে আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করব, মাইয়াদউনি ফাজিবু, কে আছো আমার কাছে কিছু চাবে দোয়া করবে আমি তোমার চাওয়া পূর্ণ করব, কে আছো অসুস্থ সুস্থতা দান করব, ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করব, বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্ত করব, টেনশনযুক্ত টেনশন থেকে মুক্ত করব, স্বাভাবিক জীবনে ফিরে দেব, ফজর পর্যন্ত চাইতে থাকে। কখনো কি আমরা ডাকছি আহ্বান করছি? তিনি তো সব কিছু জানেন, সব কিছু শুনেন, সব কিছু তার হাতে। তিনি মানুষকে অভাবে থেকে মুক্ত করে ধন্যাট্য করেন। পরীক্ষিত আমল যে আমল করে ঋণ থেকে মুক্ত পেয়েছে, সুস্থতা ফিরে পেয়েছে, চাকরি পেয়েছে, স্বাভাবিক জীবনে ফিরতে পারছে, মানসিক টেনশন দূর হয়েছে, মনের প্রশান্তি আসছে। আমল হলো তাহাজ্জুদ সালাত আদায় করুন, আল্লাহর কাছে ধর্ণা দিন, মন খুলে আল্লাহর কাছে সমস্যাগুলি পেশ করুন, সবসময় ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ তুবিলাই পড়ুন, সূরা ফাতিহা বারবার পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বারবার পড়ুন, যেটি হলো জান্নাতের দন পান্ডার। তাওহীদ আল্লাহর একাত্মবাদ মন থেকে পড়ুন, অর্থ জেনে বুঝে পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অমঙ্গল থেকে দূরে থাকার, সৎ কাজ ভালো কাজ করার ক্ষমতা আল্লাহর সাহায্য ছাড়া কেউ করতে পারবে না। তার হাতে সমস্ত কল্যাণের চাবিকাঠি, তার হাতে বিপদ থেকে মুক্তির উপায়, তার হাতে সব কিছু, কল্যাণ চাওয়া পাওয়া সব কিছু একমাত্র আল্লাহই দিতে পারেন। আল্লাহর কাছে যেতে হবে, তার সাহায্য ছাড়া কোনো উপায় নেই। চান দেখবেন আপনার কোনো বিপদ থাকবে না, সব বিপদ থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। এটি একটি চমৎকার আমল এবং একটি পরীক্ষিত আমল। আজ থেকে শুরু করুন, বন্ধুদের শেয়ার করুন।